আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। বারবার আক্রমণ করেও যে বিমানবন্দর দখল নিতে পারল না রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ বন্ধে পুতিনকে চাপ দিচ্ছে এরদোগান। অগ্নি পরীক্ষায় ইমরান খান অনাস্থা প্রস্তাব পেশের পর পার্লামেন্টে স্থগিত। রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ক্ষতি প্রায় $565 বিলিয়ন জানালো ইউক্রেন। জেলেনস্কির সঙ্গে পুতিন বৈঠকে বসবে কিনা জানালো রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর করোনায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী। ম্যাক্রনকে নিয়ে কড়া সমালোচনা এবং জনসনের প্রশংসায় যা বললেন জেলেনস্কি। এবার বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী অলেক্সি আরস্তোভিচ জানিয়েছে, রুশ সেনারা চর্নবাইভোকা বিমানবন্দর দখল করতে বারবার হামলা চালিয়েছে, কিন্তু বারবারের চেষ্টাতেও সফল হয়নি তারা। রাশিয়ার হাতে দখলকৃত খেস্ট্রন প্রদেশ ও অবরুদ্ধ মাইকোলাইভের মাঝে অবস্থিত এই বিমানবন্দরটি। খেরসন ও মাইকোলাইভের মাঝামাঝি স্থানে অবস্থান হওয়ায় এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর, ফলে রাশিয়া বিমানবন্দরটির দখল নেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে। বারবার রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী অলেক্সি আরেস্তোভিচ ফেসবুকে বলেন, একটি আনন্দদায়ক খবর, চর্নবাইভোকা বারবার রুশদের হারিয়েছে, এটা রুশদের পরাজয় হয়ে আসছে এবং সামনেও হবে। এদিকে রাশিয়ার জেনারেল ইয়াকোভ রেজান্তোসেভ এই চর্নবাইভোকাতেই নিহত হয়েছিলেন। ইয়াকোভ রেজান্তোসেভ রাশিয়ার 49 সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। গত সপ্তাহে ইউক্রেনের হামলায় নিহত হন তিনি। চর্নবাইভোকাকে নিয়ে বর্তমানে গর্ব করছেন ইউক্রেনের সাধারণ মানুষ ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গরা, কারণ এই শহরে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থাই জানান দিচ্ছে নিজেদের দেশ ও শহর বাঁচাতে কতটা মরিয়া ইউক্রেনের সেনারা। ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার পুতিনকে টেলিফোন করে এরদোগান যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করেন। খবর মিডল ইস্ট আইয়ের। এরদোগান পুতিনকে বলেন, এই অঞ্চলে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতি এবং মানবিক পরিস্থিতির উন্নয়ন খুবই প্রয়োজন। ফোনালাপের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্ব, শান্তি প্রতিষ্ঠা ও এই অঞ্চলে মানবিক পরিস্থিতির উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এরদোগান। দুই নেতা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী আলোচনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সম্মত হন। রোববার ইউক্রেনের আলোচক দলের সদস্য ডেভিড আরাখমিয়া জানিয়েছিলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী সরাসরি আলোচনা 29 থেকে 30 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে তুরস্কে। এর আগে বৃহস্পতিবার এরদোগান পুতিনকে ইউক্রেন যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে দুদেশের মধ্যে আরও মধ্যস্থতা করার পরিকল্পনার কথা বলেছিলেন। আমি পুতিনকে বলেছি, এই যুদ্ধ থেকে সরে এসে আপনি শান্তির রূপকার হওয়ার সুযোগ গ্রহণ করুন। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে সেখানে যুদ্ধ চলছে। এক মাস পেরিয়ে গেলেও যুদ্ধ বন্ধ করেননি পুতিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব তুলেছে বিরোধীরা। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই ভোটের প্রস্তাব দেন প্রধান বিরোধী দল মুসলিম লীগ নওয়াজ নেতা শেহবাজ শরীফ। দুই দিন বিরতির পর সোমবারই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। প্রস্তাবটি ডেপুটি স্পিকার কাশিম খান শুরির কাছে পেশ করার পরই 31 মার্চ পর্যন্ত সংসদ অধিবেশনে স্থগিত করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, শেহবাজ শরীফ পার্লামেন্টে বলেন, আমি আপনার কাছে প্রস্তাবটি পেশ করার অনুমতি চাই। এই প্রস্তাবটি আগে থেকেই পার্লামেন্টের এজেন্ডায় ছিল। প্রস্তাবের পক্ষে 161 আইন প্রণেতা ভোট দেওয়ার প্রস্তাবটি পেশ করার অনুমতি দেন ডেপুটি স্পিকার। প্রস্তাবটি পেশের পর কাশিম জানিয়েছেন, এর ওপর তর্ক বিতর্ক 31 মার্চ অনুষ্ঠিত হবে। এ সময় তিনি 31 মার্চ বিকেল 4টা পর্যন্ত পার্লামেন্টও মুলতুবি ঘোষণা করেন। রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের অবকাঠামোর $564.9 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও থেমে গেছে বলে দাবি করেছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার সেনা অভিযানে 8,000 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে, 10 মিলিয়ন স্কোয়ার মিটার আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া একে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার জন্য বিশেষ অভিযান হিসেবে অভিহিত করে আসছে, তবে পশ্চিমারা বলছে কোনোরকম উস্কানি ছাড়াই ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান, পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। তবে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছে, এই মুহূর্তে জেলেনস্কির সঙ্গে পুতিনের কোনো বৈঠক হওয়া সম্ভব নয়।
কারণ তারা এখন যে লক্ষ্যণী আগাচ্ছে এটি তার বিপরীত হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে জানিয়েছেন, যখন রাশিয়া ও ইউক্রেন প্রধান বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছবে তখনই দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়া উচিত। এদিকে রোববার রাশিয়ার একটি সংবাদ মাধ্যমের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেন নিরপেক্ষ থাকার ব্যাপারে রাজি আছে। ইউক্রেন নিরপেক্ষ থাকা মানে তারা কখনও কোনো সময় কোনো সামরিক জোটে, বিশেষ করে ন্যাটোতে যোগ দিতে পারবে না। রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে বারবার হুঁশিয়ারি দিয়েছিল, ইউক্রেন যেন কথা দেয় তারা ন্যাটোতে যোগ দেবে না, কারণ ন্যাটোতে ইউক্রেনে যোগ দেওয়াকে নিজেদের নিরাপত্তার হুমকি মনে করে রাশিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে নাফতালি বেনেটের অবস্থা এখন অনেকটাই ভালো, তিনি এখন আলাদা ঘরে অবস্থান করছেন এবং সেখান থেকেই দায়িত্ব পালন করবেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আগের দিন জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, তিনিও করোনা পজিটিভ হতে পারেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেন, প্রধানমন্ত্রী বেনেটের করোনা পজিটিভ আসার পর আমরা নিশ্চিত যে সেক্রেটারি ব্লিংকেনও তার ঘনিষ্ঠ ছিল, তাই এখন তিনিও সিডিসির সব নির্দেশনা অনুসরণ করবেন। ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে সোমবার 33তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। গত 32 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে এখনও পর্যন্ত অনেক শহরে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে ইউক্রেন। যুদ্ধের এই পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের সহায়তা নিয়ে মতামত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ফ্রান্সের ম্যাক্রন অস্ত্র সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ তারা রাশিয়াকে ভয় পায়, আর এটাই একমাত্র কারণ। আর যারা প্রথমেই এটা বলে তারাই আসলে প্রথম ভয় পায়। জেলেনস্কি বলেন, জার্মানি বেড়ার উপর রয়েছে, এ কারণে তারাও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। রাশিয়ার সাথে তাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং তারা অর্থনীতির বিষয়টি নিয়ে ভাবছে এবং পরিস্থিতি দেখছে। তারা মাঝেও সাহায্যও করেছে। আমি মনে করি তারা চেষ্টা করছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার। অন্যদিকে ব্রিটেনের প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাজ্যের বোরিস জনসন অস্ত্র পাঠাতে অনেক বেশি আন্তরিক। হ্যাঁ, সত্যি বলতে জনসন এমন একজন নেতা যিনি আরও বেশি সাহায্য করছেন। অন্যান্য দেশগুলোর নেতারা ফলাফল কী হবে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়, এক্ষেত্রে জনসন একটি উদাহরণ। জেলেনস্কি বলেন, ব্রিটেন অবশ্যই আমাদের পাশে আছে, তারা ভারসাম্যমূলক আচরণ করছে না। আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্রিটেন কোনো বিকল্প খোঁজার চেষ্টা করছে না। তিনি বলেন, ব্রিটেন চায় ইউক্রেন জিতুক আর রাশিয়া হেরে যাক, কিন্তু ব্রিটেন যুদ্ধ আরও দীর্ঘ হোক সেটা চায় কিনা তা বলতে আমি প্রস্তুত নই।